Oh,
শুভ পর্বদিন খ্রিস্টেতে প্রিয়জনেরা, গরম লাগছে আপনাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আবার বৃষ্টি হলো সমস্যা, মানে সবটাই সমস্যা। আর এই সমস্যা তুলে ধরার জন্যই মা রয়েছেন, মার কাছেই আমরা সকল অভিযোগ অভাব তুলে ধরি। ছোট শিশুর যখন ক্ষুধা লাগে, কোনো সমস্যা হয়, তখন বাবার কাছে যাওয়ার আগে মাকেই বলে মা খিদা লাগছে, যেটা আমি আপনি কম বেশি সবার এই অভিজ্ঞতা হয়েছে। আজকের এই পর্বদিনে সত্যি প্রথমত ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, মা মারিয়াকে ধন্যবাদ জানাই, পবিত্র পরিবার যিশু মারিয়া জোসেফ পবিত্র পরিবারের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করি। যে এই পর্যন্ত আমরা পর্বীয় অনুষ্ঠান পালন করতে পারছি, সুন্দরভাবে আমরা খ্রিস্টজাগের শেষ পর্যায়ে এসেছি। এই পর্ব পালনের জন্য যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, প্রথমত আমাদের এই উত্তর ভাসানিয়া গ্রামবাসী, দক্ষিণ ভাসানিয়া পাউরান, পাশাপাশি তিনটি গ্রাম তারা মিলেমিশে এই পর্বটা করে থাকে। সাথে আমাদের বটবাড়ি ধর্মপল্লীর প্রতিটি খ্রিস্ট ভক্ত, প্রতিটি গ্রাম বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের বিভিন্ন সংঘ সমিতিগুলো, মঠবাড়ি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, ঢাকা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, আমাদের হাউজিং সোসাইটি, যারা কর্মকর্তাগণ আছেন সবাইকে ধন্যবাদ জানাই, অনেকে এখানে উপস্থিত আছেন। দেশে অবস্থানরত অন্য ধর্মপল্লী থেকে, দূর দূরান্ত থেকে, দেশের বাইরে থেকে যারা কর্মকর্তা হয়েছেন, মিশন উদ্দেশ্য দিয়েছেন, বিভিন্নভাবে সাহায্য করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের এখানে যে গির্জা কমিটি রয়েছে বা চার্চ কমিটি রয়েছে, সকল কর্মকর্তাদের, বিশেষ করে প্রদীপ রোজারিও, বিনয় রোজারিও এবং আমাদের পালকীয় পরিষদের যে সকল ব্যক্তিগণ, এই গ্রামের ব্লক প্রতিনিধিগণ, ব্লক প্রতিনিধি হিসেবে আছেন, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই আমাদের ভাসানিয়া সমিতিকে, তারা যে সহযোগিতা করে থাকে মিশার উদ্দেশ্য লেখা থেকে শুরু করে কর্মকর্তা এবং তাদের এই ফ্যাসিলিটি ব্যবহার করতে দেয়। অবশ্য বলবো তাদের ফ্যাসিলিটি না, বরং তারাই আমাদের চাষের জমিতে আছে, সেই হিসাবে আমরা তাদের কাছ থেকে প্রাপ্য। ধন্যবাদ না দিলেও সমস্যা নেই, নিজেদের অনুষ্ঠান। ধন্যবাদ জানাই গানের দল, উপাসনা পরিষদ, ওদিকে রান্না বাড়া যারা করছেন, সবার জন্য কিন্তু খাবারের ব্যবস্থা আছে, বলে যে মায়ের ভান্ডার কখনো শেষ হয় না। সত্যি যে দেখবেন ওই হাড়িতে খটখট শব্দ হয়, মনে হয় বুঝি ভাত বুঝি শেষ হয়ে গেছে, এরপরে তলানিতে কিছু থাকে, আর মায়ের পেট কখনো খালি হয় না, সবসময় ভরা থাকে, না খাইলেও ভরা থাকে আর সবাইকে খাইয়ে থাকে। সবার জন্য আশীর্বাদিত খাবারের ব্যবস্থা রয়েছে, সবাই খেয়ে যাবেন। আর এখানে আর অনেক উপস্থিত আছেন ফাদার, ব্রাদার, সিস্টার, বিশেষভাবে ধন্যবাদ জানাই বেদিতে উপস্থিত আছেন
ফাদারে পাবো, খ্রিস্ট যা কর্ষণ করেছেন ফাদার আদম পেরেরা, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আমাদের হলিকর সম্প্রদায়ের একজন সিনিয়র পুরোহিত, অনেক দায়িত্ব পালন করেন, বিভিন্ন লেখালেখি করেন, সম্প্রদায় যখন জটিলতার মধ্যে পড়েন তখন তিনি আছেন পাশে, আমাদের প্রাক্তন প্রবেশিয়ান ফাদার জেমস ক্রুস আছেন, তারা সমাধান করতে সচেষ্ট থাকেন। এছাড়াও তিনি আমাদের নটরডেম ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সাথে আছেন আমাদের পাশের ধর্মপল্লী মাউসাই ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ডমিনিক, সত্যি তাকেও ধন্যবাদ জানাই, প্রাক্তন পাল পুরোহিত ফাদার এলিয়াস পালমা তিনি আছেন সাথে, ফাদার অপু ফাদার আশিস তাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই সবচাইতে বেশি ফাদার নিউটন সরকার যিনি সকল কাজ করছেন আমার হয়ে, ফাদার নিউটন সবকিছু করেছেন, তিনি থাকাতে আমি একটু ঘুমাতে পারি, অলসভাবে জীবনযাপন করতে পারি। যদি কাউকে ধন্যবাদ দেয়া বাদ করে থাকে আপনারা কষ্ট নেবেন না, আমি ভুলে গেল ঈশ্বর ভুলেন না, ঈশ্বর আপনাদের পুরস্কৃত করবেন। আর সমিতির কথা বলেছি, এরপরও যদি কেউ বাদ করে থাকে ব্যক্তিগতভাবে তার নাম বাদ করে থাকে, সিস্টারদের কথা বলেছি, এককভাবে বললে তারা আবার বেশি অহংকারী হয়ে যাবে। আর যারা আশীর্বাদিত তেল নিয়ে এসেছেন, তেল মিশার শেষে আশীর্বাদ করা হবে, আপনারা নিয়ে আসবেন, তাদের আশীর্বাদ করবেন। আর এখানে বেলেঙ্কিনি মায়ের প্রতিমূর্তি রয়েছে, যারা আশীর্বাদ নিতে চান আশীর্বাদ নেবেন, সারিবদ্ধভাবে আসবেন। আর মিশার শেষে বাজনার ব্যবস্থা আছে যতদূর জানি, গরমের মধ্যে, কারণ বিয়ে বাড়িতে এত গরম থাকা সত্ত্বেও বাজনা বাজে বাজার পরে কেউ স্থির থাকতে পারে না, অনেক নাচানাচি করে। আজকে যিশুর সাথে মামারিয়ার সাথে, কারণ যিশু কিন্তু বিয়ে বাড়িতে গিয়েছিলেন যে দেখো কি প্রয়োজন আছে, আমরা শুনেছি সেখানে কিন্তু নাচ গান হয়েছে, তাহলে মায়ের সামনে আমরাও আনন্দ সহকারে ভক্তি নৃত্য করে দেখাতে পারি যে আমরাও ঈশ্বরের দাসার উদ্দেশ্যে আনন্দ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানাই, শুভ পর্ব দিন। আমাদের গ্রামের পক্ষ থেকে দায়িত্বে আছেন আমাদের প্রদীপ দাস, সম্ভবত তিনি একটি কথা বলবেন। ধন্যবাদ দেই ফাদার উজ্জ্বলকে, সুন্দরভাবে তার সহভাগিতা করেছে। শুরুতে ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর দিনে, সুন্দর মুহূর্তে আমরা এখানে যে সমবেত হয়েছি। ফাদার শ্রদ্ধেয় ফাদারগণ, সিস্টারগণ, ঢাকা সহ বিভিন্ন মিশন থেকে আগত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উপাসনালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও পরিবীয় শুভেচ্ছা জানাই। আসলে ফাদার আদম পেরেরা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে মাকে নিয়ে, তার সহভাগিতা আমরা খুব সহজে বুঝতে পারছি, আমরা খুব মনোযোগ সহকারে শুনছিলাম তার কথাগুলি এবং অন্তরে আমরা ধারণ করেছিলাম যে মা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক, সেটা যে একটা নিবিড় সম্পর্ক, সেটা হলো একটা ভালোবাসার সম্পর্ক এবং প্রেমের সম্পর্ক জড়িয়ে আছে। যেখানে মা আছে সেখানে কিন্তু সন্তান আছে, যেখানে মা নেই সেখানে কিন্তু সন্তানও নেই, আর মা ছাড়া সন্তান এ পৃথিবীতে আসার কোনো অধিকারও রাখে না। তাই পশ্চিমবঙ্গের এক কবি লিখেছিলেন যে মায়ের শরীরের যে গন্ধ, সেটা সে একটা বিদেশি বিভিন্ন ধরনের পারফিউম আমরা ইউজ করে থাকি, যত নামি দামি কোম্পানির পারফিউম আমরা ইউজ করি, সেটা নাকি হার মানাতে পারে নাই, কারণ মায়ের সাথে সন্তানের যে সম্পর্কটা সেটা একটা ভাতৃত্বের সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু কখনো শেষ হয়ে যায় না, শেষ করা যায় না, যতদিন মা বেঁচে থাকে ততদিন সন্তানের সাথে মায়ের সম্পর্ক। আজকে আমরা ভ্যালেন্টাইন মায়ের কথা শুনতে গিয়ে অন্তরে যে আমরা অনুভব করেছি, আমরা যেন আমাদের নিজেদের মাকে আমরা সেইভাবে সম্মান করতে পারি, ভালোবাসতে পারি এবং মাকে যেন সর্বোচ্চ স্থানে আমরা যেন স্থান দিতে পারি। আমরা এমনিভাবে এই মায়ের প্রতি যে ভক্তি এবং শ্রদ্ধা সেটা যেন আমরা ভুলে না যাই। আমরা অনেক জায়গায় দেখি আমাদের মা অবহেলায় থাকে, আমরা বুঝতে পারি যে আমাদের মাকে আমাদের কিভাবে মর্যাদা দিতে হবে, একজন সন্তান হিসাবে আমার কিন্তু সেই অধিকার এবং দায়িত্ব আছে। তাই বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু বিভিন্নভাবে মাকে ব্যাখ্যা করেছে, যেমন হিন্দু ধর্মের ধর্মাবলম্বীরা বলে মা হলো ভগবান, মুসলমান ধর্মে বলে মায়ের পায়ের তলায় বেহেস্ত,
তাহলে আমরা খ্রিস্টানরা কি বলবো? তাহলে আমাদের ফাদার যে সুন্দর উপদেশ দিয়েছে মায়ের কথা, কুমারী মারিয়া তার ছেলেকে জন্ম দেওয়া থেকে মৃত্যু পর্যন্ত যে পাশে পাশে তিনি থেকেছিলেন, সেই পুরস্কারটা কিন্তু সে পেয়েছেন, সশরীরে স্বর্গে গিয়েছেন আমাদের মা। তাহলে আমরা মনে করি সেই মায়ের মধ্য দিয়ে আমরা আজকে এখান থেকে যেই শিক্ষা নিয়েছি আমরা যেন প্রত্যেকে আমাদের অন্তরে ধারণ করতে পারি, এবং আমরা যেন বাড়িতে গিয়েও আমাদের মাকে মায়ের জায়গায় যেন আমরা সম্মান দিতে পারি। সর্বোপরি ফাদার সবাইকে ধন্যবাদ দিয়েছে, তারপর আমি বলি যে ঢাকা সহ যেমন হাউজিং থেকে আমি সরাসরি সৌজন্য সাক্ষাৎ করেছিলাম, আমার পাশে এখানে বাপ্পি ভাই আছে, আমি বলছিলাম যে ভাই আমাদের এখানে এলইডির একটা ব্যবস্থা আমরা করেছি, আপনি দিবেন, সে আমাদেরকে আশ্বাস করেছিল এবং দিয়েছে, ধন্যবাদ জানাই। স্পেশালি মঠবাড়ি মিশনের যতগুলি অঙ্গসংগঠন আছে, সমিতি আছে, তাদের সাথে আমি সাক্ষাতে অংশগ্রহণ করেছিলাম, তারা সবাই কিন্তু উদারভাবে সাহায্য করেছে এবং তারা নিজেরাও ব্যক্তিগতভাবে এখানে এই পর্বটাকে পালন করার জন্য সহযোগিতা দিয়েছে। তাহলে আমি আশা করব যে এই ভ্যালেন্টিনি মায়ের ফাদার বলছে যে একদিন হয়তো ভাষা নিয়েতে এই মা হবে, আমরা তো এখন ভ্যালেন্টিনি সেই বঙ্গোপসাগরের পাড়ে ভ্যালেন্টিনির যে কথা শুনছি, তাহলে আমি মনে করব সেখান থেকে আস্তে আস্তে ফাদার কিন্তু ভাষা নিয়েতেও আসছে এই ভ্যালেন্টিনি মায়ের কথা বলতে গিয়ে। তাহলে আমরা আশাবাদী, আমরা অনেক চেষ্টা করেছি যে এই মিশনটা যেটা সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের নাম দেওয়া হয়েছে, আমি যখন গোয়াতে গেলাম আমি বড় বড় গির্জাগুলিতে দেখলাম যে এরকম নাম সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, বোম্বেতেও দেখলাম, আমার মনের মধ্যে একটা এই প্রশ্ন জেগেছিল যে সুন্দর নামটা দেখি আমাদের ভাষা নিয়েতে আমার ঠাকুরমা যে জমি দিয়ে গেছে এখানে দেখি এই নামটা দেওয়া যায় কিনা। ফাদারের সাথে বিশদদের সাথে যখন সহভাগিতা করছিলাম বললো আপনি তো খুব সুন্দর একটা নাম দিয়েছেন, এই নামটাই থাকুক। তাহলে আমরা চাই আপনাদেরও প্রার্থনা থাকবে আমাদের গ্রামের প্রতি, আমাদের এই গ্রামটাকে আমরা যেন আরো বেগবান করে তুলতে পারি, এই মায়ের মধ্য দিয়ে আমরা যেন আরো বড় পরিসরে আগামীতেও আমরা দেখতে চাই। আমরা সবসময় দেখি বৈরী আবহাওয়া, তাহলে আজকে একটু ব্যতিক্রম। আমি বলেছিলাম নবেনার শুরুতে যে আপনারা কি পা ভিজা চান না শরীর ভিজা চান, বললো যে এটা কেমন প্রশ্ন, আমি বললাম বৃষ্টি হলে তো শরীরটা ভিজে যায় এই গ্রামে, আর পা বৃষ্টি হলে তো পা ভিজে। তাহলে আমরা চাই যে আজকে শুকনার দিনে আমরা হাঁটছি কিন্তু শরীরে হয়তো ঘাম ঝরছে, তাহলে সর্বোপরি আপনারা সবাই ভালো থাকবেন।